আজকে যুব দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভার স্নাতক সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের সদ্য নেতা বিশেষ অতিথি ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বক্তব্য আমরা যারা মঞ্চে আছি, বিশেষ করে আমি গয়েশ্বর আলাল ঘুরিয়ে থাকতো, আমাদের বক্তব্যটা আসলে একই রকম হবে, একই ধরনের, কারণ অভিজ্ঞতাটা আমাদের একই রকম। আপনি যে গয়েশ্বরের মুখ থেকে শুনেছেন, আমার কাছ থেকে শুনবেন, কিছুটা আমি অন্যভাবে বলবো, এটুকুই আর কি। যুব দলের সম্ভবত সভাপতি ছিলাম 16 বছর, সাধারণ সম্পাদক গয়েশ্বর 18 বছর সাধারণ সম্পাদক। না না, আমি 2 বছর আগে ছিলাম তো সাধারণ সম্পাদক, ওই 2 বছর আপনি সাধারণ ছিলেন না। এনিওয়ে, যাই হোক, আমাদের বিষয়টা হলো যে আমি একটা প্রশ্ন করি, এটা আমার ছোট ভাই সভাপতি নীরব, সালাউদ্দিন টুকু, তাদের মাধ্যমে সবার কাছে প্রশ্ন করি আমি। আমি এবং গয়েশ্বররা যে যুবদলটা রেখে এসেছিলাম, আজকে যুবদলটা কি তেমন আছে, আছে কি না একটু বলেন। যদি না থাকে কেন নাই, আর যদি থাকে, আমি বিশ্বাস করি যুবদল ওই সময় সংখ্যার দিক থেকে আমাদের সময় যা ছিল, এখন তার চেয়েতে অন্তত 4 গুণ বেশি যুবদলের কর্মী তৈরি হয়েছে এখন। তো এই সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এরকম একটা শক্ত সামর্থ্য ছেলে যদি থাকে, বাপ কখনো অভ্যুক্ত থাকতে পারে, মা কখনো জেলে থাকতে পারে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ যত অঙ্গ সংগঠন আছে, ঐক্যবদ্ধভাবে একসঙ্গে যদি আমরা রাজপথে নামি, তাহলে কি হাসিনা টিকে থাকার কোনো ক্ষমতা আছে? নাই। দোষটা গলতটা আমাদের মধ্যে খুঁজে বের করতে হবে, গলতটা কোথায়। এত কর্মী, এত সমর্থক, তবু আমরা আজকে এই হাসিনা নামক হায়নাটাকে সরাতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমার নেত্রী আজকে জেলখানায়, আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশে। প্রিয় ভাইরা, এই যুবদল যেটা গয়েশ্বরে বলেছে, আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। এখন তো যে কথা গয়েশ্বর বলেছে, সাতক্ষীরা থেকে যখন আমি আসি এবং যাই, বাসে করে গেছি, তো আমার পিছনের চাকার উপরেই ছিল আমার সিটটা, কাঠটা ছিল ভাঙা, পাড়াতনটা ছিল ভাঙা, তো ওই চাকা যখন ঘুরে সমস্ত ধুলা ওদিক দিয়ে গাড়ির ভিতরে ঢুকে এবং সেটা আমার শরীরের মধ্যে এসে পড়ে। এমন অবস্থায় সাতক্ষীরা গেছি একা, একা গিয়ে খুঁজে খুঁজে কোন কর্মী কোথায় আছে বের করেছি, সম্পাদন করেছি। বলতে পারেন কীভাবে করলেন? হতে পারে 10 জন করছি। মেহেরপুরে গেছি, একই অবস্থা। পিরোজপুরে গেলাম, যখন একটা লোক ওখানে খুঁজে পাওয়া যায় নাই, সম্ভবত গয়েশ্বরের সঙ্গে ছিল নাকি। ওখানে রিক্সা নিয়ে, সম্ভবত 83 সালে রিক্সা নিয়ে একটা মাইক ভাড়া করে অ্যানাউন্স করলাম আমরাই, এটা বোধহয় গয়েশ্বরই করেছিল মনে হয়, তো আমরাই যে যুবদলের সভা অনুষ্ঠিত হবে অমুক সিনেমা হলের মাঠের সামনে, আপনারা দয়া করে আসবেন। ঘোষণা দিয়ে আমরা চুপ করে বসে রইলাম এক কোনার মধ্যে গিয়ে। আস্তে আস্তে দেখলাম একজন, দুজন, তিনজন, চারজন করে
ছেলেবেলা আসতেছে, কেউ চেনা মুখ কেউ অচেনা মুখ, কেউ আগ্রহী মুখ কোনটা অনাগ্রহী মুখ, আমরা বুঝে ফেললাম। তাদেরকে মিটিং করেছি, সম্মেলন করেছি, তা বললাম আমি বিএনপি অফিসটা কোথায়, বলে ওই যে খালের উপরে, একটা মাছরাঙ করে খালের উপরে। আমি ঢুকে বললাম, যখন আমি ঢুকি সবাই ভাবলো লোকটা বোধহয় পাগল, নাহলে এখানে ঢুকে কেন, কারণ ওই বিএনপি অফিসে এরশাদ আসার পরে কেউ কোনোদিন ঢোকার সাহস করে নাই, কিন্তু আমি ঢুকে গেলাম। তারপর তো ঝুল কালি মেখে বেরিয়ে এসে থেকে সবাই ভাবছে আমরা বোধহয় পাগল টাগল কিছু হবে এরকম আর কি। ভাই এই অবস্থায় যুবদল করেছি, দক্ষিণে গিয়েছি আমি লঞ্চে ডেকে শুয়ে বরিশালে, আর উত্তরে গিয়েছে গয়েশ্বর রায়, আমরা মিলিত হয়েছি রাজশাহীতে, দেখা হতো না, আমরা এইভাবে দল করেছি। তাই বলে বলছি না যে আপনারা করছেন না, আমি দেখছি ইদানিং কতগুলো কমিটি করে আমাদের অনেক ছেলেমেয়েরা এখানে আসে, বসা আসছে, সবাই বক্তব্য রেখেছে, তারা খুব সফলভাবে কাজকর্ম করে আসতেছে, দল আরও গতিশীল হবে। তবে ওই যে কথাটা গয়েশ্বরায় বলেছে, সারাক্ষণ যদি সংগঠনটা তাহলে একটা পার্ট সংগঠন করা, সম্মেলন করা একটা পার্ট, কিন্তু সারা সারাক্ষণ বছরের পর বছরের করা চলবে না, একটা সিস্টেমের মধ্যে চলবে, যদি সিস্টেম যদি না থাকে সংগঠন আপনার কখনোই শক্তিশালী হবে না। প্রিয় ভাইয়েরা, আরেকটা ঘটনা আমরা নিশ্চয় বলেই শেষ করবো, যখন 91 আমরা আন্দোলন করি, এই যুবদল কিন্তু যে যাই বলুক যে যাই ভাবুক কথা আমার বলতেই হবে, এই যুবদল কিন্তু 91 সালে আন্দোলনকে উজ্জীবিত করেছিল, এই যুবদল 96 সালে আন্দোলনকে উজ্জীবিত করেছিল। আমাকে আমান বলতেছিল তখন, কান কানে বলতেছে 91 আপনি এটা করছিলেন, আপনি এটা করছিলেন, ওটা করছিলেন, আমি তো না, আমি হলাম যুবদলের সভাপতি হিসেবে যা করা করেছি আমি। এবং ওখানে গিয়ে আমি যশিমুদ্দিন হলে সম্ভবত যে ভুল না হয় আমার, সকালবেলা জিপ নিয়ে গেছি আমানকে গিয়ে দেখি যে হ্যাঁ না 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 প্রথম দিন ওই তো ওটা তো আরেকটা, তো বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছি, ছাত্রদলকে সহযোগিতা করেছি, সর্বশেষ সময় যখন ছাত্রদল ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তখন একটা ঐতিহাসিক ভূমিকায় যুবদল দায়িত্ব পালন করেছিল। যুবদলের আমরা একটা সংগ্রাম পরিষদ করেছিলাম, মুস্তফা মহসিন মন্ত্রী ছিল সংগ্রাম পরিষদের আহ্বায়ক, আমি ছিলাম যুগ্ম আহ্বায়ক, আমাদের গয়েশ্বর রায় এবং আমরা আরও অনেকেই ছিল, সকলে মিলে করেছিলাম। আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা কোনো পরিস্থিতিতেই যা যুব সংগ্রাম পরিষদে কোনো রকম গণ্ডগোল হতে আমরা দেব না, আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছি, ছাত্রদের ঐক্য যেন ঠিক থাকে। যখন ওই যে হাবিবের যখন মাথা ফাটা গেল, মাথা ফাটলে যখন তখন ঐক্য ভাঙার একটা প্রচেষ্টা চলছিল, আর আমরা বুঝতে পেরেছিলাম যে ঐক্য ভেঙে যায় ছাত্রদলে তাহলে এই ছাত্রকে আর ক্ষমতা থেকে সরানো যাবে না, আমরা সেই ঐক্যকে রক্ষা করেছিলাম। অতঃপর তুমুল আন্দোলনের মাধ্যমে যুবদল ছাত্রদল একমাত্র বলবো আমি খুব মানে গর্ব করে বলবো, যুবদল এবং ছাত্রদল ওই সময় ছিল আমান, আমরা আমাদের সঙ্গে ছিল আমাদের সহকর্মীরা এক গ্রুপ, খালিদুল খোকন, ফজলক মিলন সহ অনেকেই ছিল, আরও অনেকেই আমি সবার নাম বলতে পারবো না, মিলে আমরা আন্দোলন করেছি, আন্দোলন সফলও করেছি। যে কথা গয়েশ্বরায় বলেছে সেটা পুনরাবৃত্তি আমরা করতে চাই। আমাদের আমাদের কমিটি যখন আমরা করি তখন কখনোই ম্যাডাম কোনো কমিটি অনুমোদন দেন নাই, আমরা এসে করেছি ম্যাডাম এরকম করেছি ঠিক আছে সম্মেলন করো, ঠিক আছে সম্মেলন করো, আমরা সম্মেলন করেছি। সুতরাং আমাদের যে শক্তি ছিল ওই সময় মনের যে সাহস ছিল, আপনাদের শক্তিটাও আছে মনের সাহসটাও আপনাদের আছে। কোথায় জানি একটা ঝামেলা হচ্ছে আমি জানি না, এটা সেক্রেটারি জেনারেল সাহেব সভাপতি বলতে পারবেন, আপনারা যদি যৌথভাবে আজকে তখন পাঁচটি কতগুলো সংগঠন স্বেচ্ছাসেবক ছিল না, তখন স্বেচ্ছাসেবক দল ছিল না, আর অনেকগুলো দলই ছিল না, শুধু দুটি অঙ্গ সংগঠন বিএনপিকে সাপোর্ট দিয়ে আগে আগে বাড়িয়ে নিয়ে গেছে এবং বিএনপি ক্ষমতায় এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের আন্দোলনের রাজপথ কেঁপেছে। আজকের আন্দোলন আমরা দেখি কেউ মিছিল করে কেউ করে না, কেউ মিছিল করে মার খায় একদম একদম দৌড় দেয়। একটা কথা মনে রাখতে হবে, যদি এই স্বৈরাচারের পতন ঘটাতে হয় মিছিল মিটিং যখন শুরু হবে তখন কোনো ভাইকে সামনে ফেলে রেখে পিছনে ফেলে রেখে পালিয়ে যাওয়া যাবে না, আমাদেরকে অবশ্যই সামনে থেকে মোকাবেলা করতে হবে, শত্রুর মোকাবেলা করতে হলে
পলায়ন পর মানবতা থাকলে চলবে না, পিছনে এক কথা সামনে এক কথা, ওইখানে গিয়ে গ্রুপিং ওখানে গিয়ে গ্রুপিং, এগুলো করলে চলবে না। অমুক নেতার বদনাম অমুক নেতার কাছে, অমুক কর্মীর বদনাম অমুক কর্মীর কাছে, এগুলো করলে চলবে না। আবার সবাইকেই পদ পদবি ধরে রাখার জন্য আজকে অনেকেই যেভাবে চেষ্টা তদ্বি করছেন এই সরকারকে পতন ঘটানোর জন্য, এই হায়না সরকারকে উৎখাতের জন্য, ঠিক সে একইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা মিটিং করেন, গ্রুপ মিটিং করেন, সব কিছু করেন, কিন্তু এই সরকারের পতনের লক্ষ্যেই কাজগুলো করতে হবে। আপনাদের সবাইকে 43তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আশা করছি যে কথা কয়েকশরা বলেছেন, আমি পুনরুদ্ধার বলতে চাই যে আগামী সম্মেলন আপনাদেরকে আমরা রেসকোর্স ময়দানে দেখতে চাই, সহযোগিতা যা লাগে আমরা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হন। সালাম আলাইকুম।